খাগড়াছড়ি উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের কদমতলিতে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের এই সভায় সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোকনেশ্বর ত্রিপুরা, সহসভাপতি নুরুল আজম, সাধারণ সম্পাদক চন্দর কুমার দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান সরকার দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে, উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। জাতির স্বার্থে এবং দলের স্বার্থে মোহাম্মদ নুরুল আজম সহসভাপতি।